এমতো যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের দুর্ঘটনা। সাত সকালে দুর্ঘটনার কবলে পুলকার ঠাকুরপুকুরে ঘটনাটি ঘটেছে। দুই ছাত্র আহত হয়েছে বলে জানা যাচ্ছে, দুজন ছাত্র আহত হয়েছে এই ঘটনায়, দুজন পড়ুয়া আহত হয়েছে। শহরে ফের পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনার কবলে একটি পুলকার, পুলকাটিতে চারজন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। ঠাকুরপুকুরের দাসপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ঠাকুরপুকুরের দাসপাড়ায় দুর্ঘটনা কবলে পুলকার, এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত নাথ রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, কিভাবে ঘটলো দুর্ঘটনাটি এবং যে পড়ুয়ারা আহত হচ্ছেন তাদের আঘাত কতটা গুরুতর? দেখো ঋষি, যেটা হচ্ছে সকাল 6:30 নাগাদ কবরডাঙ্গা থেকে একটি পুলকার যাচ্ছিল বেহালার দিকে, এই বেহালা 14 নম্বরে মাদার মিশন স্কুলের 5 ছাত্রকে নিয়ে। এবং সকালবেলা যেটা অভিযোগ যে ড্রাইভার এক হাতে গাড়ি চালাচ্ছিল, এবং যখন এটা দাসপাড়া মুকুন্দ দাস পল্লীর সামনে গাড়িটি আসে এবং গাড়িটা ওই ডিভাইডারে লেগে উল্টে যায়, এবং ওইখানে বতশ্রী ভর্তি এবং প্রচুর লোকজন থাকে, চায়ের দোকানে কিছু ছেলে চা খাচ্ছিল, সেই সময় সেই ছেলেগুলো বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি জানলা খুলে এবং গাড়ি থেকে 5 পড়ুয়াকে বার করে। 5 পড়ুয়ার মধ্যে 2 জন পড়ুয়ার আঘাত গুরুতর এবং তাদের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাদের শুশ্রূষা চলছে। এবং তারপর ঠাকুরপুকুর থানার পুলিশ ও ঠাকুরপুকুর থানার ট্রাফিক গার্ড তারা আসে, এবং জেমস রং এর উপর এই যে পুলকারটি উল্টে যায় সেই গাড়িটিকে তারা রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ঠাকুরপুকুর থানায় তাকে নিয়ে যাওয়া হয়। এবং যেটা অভিযোগ উঠছে যে যেভাবে একের পর এক স্কুল ছাত্র থেকে স্কুল পুলকার উল্টে যাচ্ছে, এটা প্রশ্নের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং ঠাকুরপুকুর থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে ও পুলকারের ড্রাইভারকেও আটক করেছে ঋষিকেশ। ধন্যবাদ সুব্রত, কথা বলছেন আমাদের প্রতিনিধি সুব্রত নাথের সঙ্গে। শহরে ফের দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় পুলকার, ঠাকুরপুকুরের দাসপাড়ায় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। এই ঘটনায় আহত হয়েছে 2 পড়ুয়া, গাড়িটিতে 5 পড়ুয়া ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ।